जी तुम थकबे ना
যাকে তুমি রাখতে পারবে না তাকে দেখে কি হবে বৌরানী জন্তু জন্তু তোমার কেউ নয় মা জন্তু তোমার কেউ নয় জন্তুকে কিনে নিয়ে ভয় আমি এই গলির মোড়ে গাড়ি নিয়ে আসছি আসি শিবনাথ বাবু প্রতিমা দেবী আপনি কাঁদবেন না জন্তু আপনার চিরদিন আপনারে থাকবে আমি শুধু ওকে মানুষ করে আরে তাই মানুষ করে তাই তাই আসছি মা আমাকে আমাকে তোমরা দূষিত করো না মা মায়ের ব্যথা তোমরা কেউ বুঝবে না গো কেউ তোমরা বুঝবে না তিলে তিলে আমি ওকে মানুষ করতাম আমি আজ আমি তাকে জন্মের মতো বিদায় করে দিলাম
ভালোবাসা মরে গেছে রে সোমনাথ, বেকারত্ব নামক জগদ্দল পাথরটা দিচ্ছে চাপা পড়ে গেছে আমার স্নেহ প্রেম মমতা ভালোবাসা, এই পেট নামক রাক্ষসটা তার অন্যের গলা টিপে হত্যা করেছে। তোর ব্যথা আমি বুঝতে পারছি, কারণ বর্তমানে আমিও যে বেকার। হে এই যে মশাই দীপক বাবু, তোমার ইয়ে হয়েছে, তোমার টিম হয়েছে, যান এখন বিরক্ত করবেন না, ভাড়াটা এখন পাবেন না, পরে আসবেন। মরে আবার কেন? আরে দিয়ে দিলে তো লেটাটা জুটে না, বলে আপনাদের পিছনে ঘুরে ঘুরে বড় কালের ঠান্ডা পর্যন্ত ভাবতে পারছি না। অথচ মনে করো অরিত্ত এই সংসার, কোন মুহূর্তে যে প্রাণ পাখিটা উড়ে যায় না। আপনাদের মতো কষের প্রাণ পাখি এত সহজে উড়ে যাবে না। কি বললেন? আমি কষাই বললাম, ভুল বললাম, আপনারা কষাই নন, আপনারা হচ্ছেন রাঘব বল। বিরাট মুখ তাহা করে আছেন এই দারিদ্র নামক চুটুমুটিকে গেলবার জন্য, এত খেয়েও খাল আপনাদের মিছে না, আরো চাই আরো চাই। ভিত্তি সেই রাক্ষ শিক্ষিতে। আচ্ছা নন্দী মশাই, শহরতলি আধাত বাই বাই সাত ঘরের ভাড়া যদি 30 টাকা হয়, ঘর অনুপাতে ভাড়াটা বড় বেশি হয়ে গেল না? কি আশ্চর্য, বলে এসব কথা আমাকে বলছেন কেন? ও মন্ত্রীদের বলো, ওর মন্ত্রীদের, মন্ত্রীদের বলবো নিশ্চয়ই। চাল আর তেল 16 টাকা, চার আনার ডাল 12 টাকা, তাও আবার কাটি পাবার কোন উপায় নেই, সব বেজালের দেশটা একেবারে উচ্চ। কাটি পাবে কি করে মানুষ? চচ্চুর জাপ্পা মাদ্রা যে সমাজের শিরোমণি, সে সমাজে কি মানুষ বাস করতে পারে? আপনাদের মতো চচ্চুর জাপ্পা মাদ্রা যতদিন এই সমাজ নিয়ন্ত্রণ করবেন। আরে মশাই, আপনি কিন্তু তখন থেকে খুব চটানি চটানি কথাবার্তা বলছেন, বলে আপনার না পোষায় ঘর ছেড়ে দেন, আমি অন্য ভাড়াতে বসাবো। ঘর তো ছাড়বই না, ভাড়াও দেব না, আপনার যা খুশি তা করতে পারেন। ঘর ছাড়বো না, আমি দেখতে চাই কি করে আপনি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেন। ঘর ছাড়বো না, ভাড়া দেব না। ঠিক আছে, আমিও দেখছি কি করে, তুমি একটা থাকো, মস্তানি করো। আরে মস্তানি করতে হলে অন্য জায়গায় গিয়ে মস্তানি করো, পুলিশ ডেকে এনে এমন পেদালি দেবো আমরক্ত বের করে ছেড়ে দেবে বলে। বেশি তোর পাবেন না, মাথা গরম আছে, হাত দুটো কিন্তু ঘাড়ে উঠে যেতে পারে। আমাকে মারবে তুমি, আমার গায়ে হাত তুলবে, এমন কোন শাল আর পুর নেই সেই সাত কুড়ি নদীর গায়ে হাত দে, আমাকে তুমি হেজি ভেজি বে। বেরিয়ে যান, বেরিয়ে যান, নইলে আবার হাতে মার খেয়ে মারা যাবেন। যান নন্দী মশাই, কি হবে অযোধ্যা বাদ বিসম্বাদ করেন? যাচ্ছি যাচ্ছি, সঞ্জয়সেনকে তোমরা এখনো চেনো না, ওর পুলিশ সুপার হচ্ছে ওর জামাই, একটু ইশারা করে দিলে পে দিয়ে বাপের নাম কোগেন করে তেরে দেবে। তুমি আর কত বড় মস্তা, বেরো বেরো বেটা, বেরো বেটা। যত ভাবি এই তোর ছোট লোকগুলো থেকে দূরে সরে থাকবো, এদের কথার কোনো জবাব দেব না, কিন্তু কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারছি না। একে তো অভাব অনটন একটু বাসের মোটে কণ্ঠনালী চেপে ধরেছে, তার উপর মাথা গরম করিস না দীপা, অভাব মানুষের চিরদিন থাকে না, আমাদেরও থাকবে না, যতই অবাসক নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। হতাশা হচ্ছে মৃত্যুরই নামান্তর, হতাশা নৈরাশ্য আত্মগ্লানি মানুষের এমনি আসে না রে সোমনাথ। বিয়ে পাস করেছি 5 বছর, আমার ভাগ্যের রথচক্রটা যেন এই পৃথিবীর আমক রাক্ষসী গ্রাস করেছে, আমি যেন ত্রিশঙ্কুর মতো মহাশূন্য ঝুলছে রে সোমনাথ, মহাশূন্য ঝুলছে। গানটা পেরেছো তুলতে দীপা? কি জানি কি জানি মানে,
কাল 10 বারে গিয়ে শুনিয়ে দিলাম হাতে ধরে দেখিয়ে দিলাম তবু বলছো কি জানি বুঝতেই তো পারছি না বেকার তোমার পেছনে পরিশ্রম করছি দীপা গান তোমার দ্বারা হবে না হতেও পারে না একটা গাধাকে শেখালেও গাধাটা এতদিনে গাইতে পারতো পারতো বুঝি হাসছো বাবারে ভ্রুকুটি প্রতিবেশীদের বিদ্রোহ উপেক্ষা করেও রোজই তোমাকে গান শেখাতে আসছি অথচ তোমারই কোনো আগ্রহই দেখছি না আসলে তুমি আমাকে আমলেই নিচ্ছ না তাই যদি তোমার ইচ্ছে ছিল তাহলে কেন আমাকে ভোগাচ্ছ দীপা ভোগাচ্ছি আচ্ছা চন্দনদা কি আমাকে গান শিখে তোমার কি লাভ জানো না পিতৃদেবের তিরস্কার পাড়া প্রতিবেশীদের সরস মন্তব্য আর বেশি রাত করে বাড়ি বেরিয়ে নিরন্ন উপবাস এসব থেকে তো নিষ্কৃতি পাবো মাথ নেই যেই হতভাগা ছেলের জন্য ভাতের থালা কুলে করে বসে থাকবে তোমার বড় কষ্ট তাই না থাক আমার জন্য আর দরদ দেখাতে হবে না আমার মতো হতভাগা এই পৃথিবীতে দঠো আছে কিনা জানা নেই ভেবেছিলাম তোমায় গান শিখি মনের অতৃপ্ত বাসনাটা আমি পূর্ণ করব কিন্তু কথাই বলে হতভাগা যেদিকে চায় সাগরে শুকিয়ে যায় আর আমার অবস্থাও হয়েছে তাই থাক আর অভিমান করতে হবে না আমি গাইছি তুমি শোনো আকাশের সব তারা উড়ে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার মরবে না গো তোমাকে দেখার মরবে না আকাশের সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝরবে না তোমাকে দেখার সাধ মরবে না গো তোমাকে দেখার Oh,
বাহ সুন্দর হইছি তোমার মনের মতো দীপা আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি সত্যি খুব ভালো লেগেছে আমার আমার আশা তুমি পূর্ণ করে দিয়েছো একটা কথা বলবো দীপা বলো আমি আমি তোমাকে ভালোবাসি তুমি বিয়ে করতে চাই ছাড়ো দীপা আমার বাবা দরিদ্র দাদা বেকার মা পিড়িবিথে কোন রকম সংসার চালাচ্ছে একবার বদনাম রটে গেলে এই জীবনে আমার আর বিয়ে হবে না কাল থেকে তুমি রেশনা চন্দনদা আমি আর গান শিখব না কিন্তু আমার বাবা তোমার বাবা চাহিদার কথা আমি শুনেছি নগদ 5000 টাকা না পেলে তিনি তার ছেলের বিয়ে দেবেন না 5000 কেন 5টা টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই কাজেই এই অবস্থা সবলজে দেখো আমি দেখি না চন্দনদা আমি দেখি না বাবা বাবা আমার বিয়ের যৌতুক চাইছে 5000 টাকা এতটুকু মনুষ্যত্ব নেই বোধ নেই বাবার মধ্যে আমি আমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করব তাতে লোকে যদি কৌশল জান বলে বলো তবে কোন মেয়ের বাপের মুখে মই দিয়ে বাবার অর্ধলিপ্তার ইন্ধন আমি জোগাবো না কিছুতেই জোগাবো না